রাজ্যের অন্যতম একটি ডিস্ট্যান্স এজুকেশান ইউনিভার্সিটি এনএসও ইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এর আন্ডারে পরিচালিত রাজ্যের বিভিন্ন স্টাডি সেন্টার থেকে তোমরা যারা বিশেষ করে দু হাজার বাইশ চব্বিশ শিক্ষাবর্ষে পিজি কোর্সে পাঠরত এবং তোমরা অলরেডি অবগত আছো তোমরা কিন্তু পিজি পার্ট ওয়ানের ছাত্র ছাত্রী পিজি পার্ট ওয়ানের যে এক্সামিনেশন সেটা কিন্তু ইউনিভার্সিটি এখনও কন্ডাক্ট করেনি তো দেখো মূল আলোচ্য বিষয় কিন্তু আমাদের সেটা নয় অলরেডি তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ তথাপিও আমি বলি তোমরা যারা পার্ট ওয়ানে পাঠানো তো তোমাদের মধ্য থেকে বিশেষ করে একটি কোয়ারি কিন্তু বারবার আমাদের কাছে আসছিলো যার উপর ভিত্তি করেই কিন্তু আজকের এই আলোচনা পর্বে তোমাদের সামনে আসা যে কোয়ারিটা ছিল যে ইউনিভার্সিটি তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কবে কন্ডাক্ট করতে পারে এই ব্যাপারেই কিন্তু তোমরা অধিক পরিমাণে জানতে চাইছিলে তো দেখো এবার ফিরে আসি আমাদের মূল আলোচনা পর্বে ব্যাপার হচ্ছে তোমরা অলরেডি কিন্তু অবগত আছো যে কিছুদিন আগেই ইউনিভার্সিটির যারা আগের সেশনের ছাত্র তাদের জন্য কিন্তু সেকেন্ড ফেজ রিনুয়ালের যে চান্স বা সেকেন্ড ফেজ রিনুয়ালের যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু পাবলিশ করেছে এবং আগামী দু সালের কথা যদি আমরা ভাবি তাহলে আগামী দু সালে কিন্তু লোকসভা ইলেকশন আসতে চলেছে তো এখন ব্যাপার হচ্ছে বিগত বছরগুলোর তুলনায় ঠিক আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষা এবং ফাইনাল এক্সামিনেশনের ভিতরে যে একটি গ্যাপ থাকে এরকম ধরনের কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর ফাইনাল লিখিত এক্সামিনেশনের মধ্যে কিন্তু এরকম একটি সাধারণত যে বিরতি কিন্তু আমরা লক্ষ্য করে এসেছি তোমাদেরকে বলবো দেখো তোমরা যারা বিশেষ করে পার্ট ওয়ানের ছাত্র ছাত্রী এবং তোমরা যারা জানতে চাইছিলে যে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার ব্যাপারে তো তোমাদেরকে ভালোভাবে মনোযোগ সহকারে মানে বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করছি সেটা হচ্ছে দেখো আগামী দু সালে যেহেতু লোকসভা ইলেকশন সেই নিরিখে কিন্তু আমাদের বিগত বছরগুলোর তুলনায় যেমন মানে অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর একটি বিরতি বা একটি সাধারণত এক দু মাসের কিন্তু গ্যাপ আমরা লক্ষ্য করে এসেছিলাম ফাইনাল লিখিত এক্সামিনেশান পর্যন্ত তো এবছর কিন্তু হয়তো সেটা নাও হতে পারে আমি আবারও বলছি বছর কিন্তু সেটা হয়তো নাও হতে পারে হয়তো বা আমাদের এরকম হয়ে যেতে পারে যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয়ে যাওয়ার কি বেশ কিছুদিন পরেই কিন্তু আমাদের ফাইনাল এক্সামিনেশান দিতে হতে পারে যেহেতু আগামী দু সালে কিন্তু লোকসভা ইলেকশন তো সেই নিরিখে কিন্তু আমাদের এই যে দুই ধরনের এক্সামিনেশান অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং ফাইনাল লিখিত এক্সামিনেশান এটা কিন্তু খুব বেশি আমাদের যে গ্যাপ থাকবে এরকমটা কিন্তু নয় এটাই কিন্তু আপডেট সর্বশেষ আমাদের কাছে উঠে আসছে বা সর্বশেষ অ্যানালিসিসের মাধ্যমেই কিন্তু আমরা তোমাদের সাথে বিষয়গুলো শেয়ার করছি তো এখন দ্বিতীয়ত যে বিষয়টি ছিল যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা আমাদের কেমন টাইমে হতে পারে তো তোমাদেরকে এই নিরিখে বলবো দেখো যেহেতু এটা নভেম্বর মাস চলছে তো তোমাদেরকে বলবো দেখো ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই হয়তো আমাদের যে ফর্ম ফিল আপের যে ঘন্টারধ্বনি সেটা কিন্তু হয়তো শোনা যাবে অর্থাৎ আমাদের যে ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া সেটা কিন্তু হয়তো ইউনিভার্সিটি আমাদের অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করতে পারে তো এই নিরিখে বলা যায় কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি সময় পার করার পরই আমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিন্তু এগিয়ে আসতে পারে বা অ্যাসাইনমেন্ট পরীক্ষা সংক্রান্ত আপডেট আমরা কিন্তু পেতে পারি তো যাই হোক তোমাদের যে দুটো কোয়ারি ছিল আশা করি তোমরা সিম্পলি সেটা বুঝতে পেরেছ এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিভিন্ন টপিকের উপরে সিম্পল এক্সপ্লেনেশন পাওয়ার জন্য তোমরা অলরেডি যারা আমাদের অ্যাম্বিশান ভাইপসকে বেছে নিয়েছ খুবই ভালো কথা যারা তোমরা আমাদের সাথে এখনো যুক্ত হওনি তোমরা চাইলে আমাদের অ্যাম্বিশান ভাইপসের সাথে কিন্তু যুক্ত থাকতে পারো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আমাদের নতুন একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে